আমরা যারা গরু জবাই করি কয়দিন পরে কোরবানি এই কোরবানির সময় আপনারা অনেকে বলেন কি সাত নামে কোরবানি করেন সাত নামে বলা শিরিক নবীর জামানায় এক ঘটনা গেছে এক ব্যক্তির নাম আবু ইয়াসির ইবনে এই আবু ইয়াসির ইবনে আখতব একদল ইয়াহুদি সহ মরুলিল্লাহ নবীজির সামনে দিয়ে অতিক্রম করছে নবীজির সামনে দিয়ে যখন যাইতেছে আবু ইয়াসির ইবনে আখতব ওয়াহুয়াতুফা তেহাতা সুর আতিল বাকার আল্লাহ নবী সুরা বাকার আর শুরুর আয়াত গুলা তেলাওয়াত করতেছিলেন আবু ইয়া সিরিবনে আখতব যখন আল্লাহ নবীর সামনে দিয়ে যায় আল্লাহ নবী যখন আলি ফ্লাম মিম তেলাওয়াত করলেন আবু ইয়া সিরিবনে আখতব তার ভাইয়ের কাছে দৌড়ায়া যায় আবু ইয়া সিরিবনে আখতবের ভাইয়ের নাম হলো হুয়াই ইবনে আখতব হুয়াই ইবনে আস্তবের কাছে গিয়ে কয় ভাই মাত্র মোহাম্মদকে আলিফলাম আয়াত আমি পড়তে শুনলাম হুয়াই ইবনে আস্তাব বড় পণ্ডিত আল্লা নবীর কাছে আসছে আরেক দলিয়াহুদিনে আসার পর কয় মোহাম্মদ তুমি একটু একটু আগে আলিফলাম মিম এই জাতীয় কোন আয়াত তুমি পড়েছ নবী কয় হা ইবনে আক্তব কয় আজা আকা বিহাদি জীব্রীল তোমার কাছে কি কোনো। জীব্রা ইল নামক ফেস্তা এই আয়াত তোমার কাছে আনে নবেজিী জবাব দিলেন না আমার কাছে এই আয়াত যিনি পৌঁছে দে। তার নাম জীব্রীল আলে হিলা তু সালাম ইবনে আক্তব কয় তা হলে তোু তোমার রাজত্বের মেয়াদ বেশি দি না।ই তোমার রাজত্বের মেয়াদ মাত্র একাত তর্ বছর বছর নবেজী কয়। তোমার রাজত্বের মেয়াদ একাত্তর বছর ইকু দিছেন নাকি হ্যাঁ বন্ধ করে নিকু দিতে কি তোমার রাজত্বের মেয়াদ একাত্তর বছর ইকু বন্ধ করে নিকু দিয়ে না হ্যাঁ তোমার রাজত্বের মেয়াদ একাত্তর বছর নবীজির বললেন এই কথা বলার পর ইয়াহুদিদের কাছে গেছে যাওয়ার পর কয় আফাত খুলুন তোমরা কি এমন এক নবীর ধর্মে প্রবেশ করবা যে নবীর রাজত্বের মেহাত মাত্র এত্তর তুমি কিভাবে জানলা কারে উনি যা পরে আলীফলাম মিম এ আলীফলাম মিমের মান মিলেয় দেখলাম একাতর। বা কিভাবে আলিফ মানিওয়া হদ আলিফ মাননি এক আল্লাম, সালাসুনালাম মানি, ৩০ ওয়াল মিম আর ওনা মিম মানে ৪০ এভাবে মিলে ককার। এই সবের পিছনি কিন্তু পরা যাবে না পণ্ডিতিগুলে বিছে পস। ইহুদিদেরকে গিয়ে কয় তার উপর ইমান আইন না তার রাজত্বের মেয়াদ মাত্র একাত্তর কয় দাঁড়াও একটু আরেকটু দেখে আস নবীজির কাছে আবার আস আসার পর কয় মোহাম্মদ আলিফলাম জাতীয় আর কোন আয়াত তোমার কাছে জিবরিল আনে কিনা নবীজি জবাব দে হা আরো এই জাতীয় আয়াত আছে আলিফলা বলো কি তাহলে তো আরেকটু একটু বেড়ে গেছে আলিফের মান হলো এক লামের মান হলো তিরিশ মিমের মান হলো চল্লিশ সদের মান হলো নব্বই একশো একষট্টি মিলান একশো একষট্টি তো সাথীদেরকে গিয়ে কয় মোহাম্মদের রাজত্বের মেয়াদ একশো একষট্টি বছর হবে আমার নবীজির কাছে আইসা কয় মোহাম্মদ তোমার কাছে এই জাতীয় আয়াত কি আর জিবরিল আনে কয় হ্যাঁ আনে তো কয় কি আলিফলা তাহলে তো আরো বাড়ছে আলিফের মান হলো এক লামের মান হলো তিরিশ মান হলো দুইশ দুইশ একত্রিশ নবীজির কাছে কয় এই জাতীয় আরো কোনো আয়াত আনে কয় হ্যাঁ কয় কি কয় আলিফের মান হলো এক লামের মান হলো তিরিশ মিমের মান হলো চল্লিশ রয়ের মান হলো দুইশ দুইশ একাত্তর টোটালটা হিসাব মিলান প্রথম একাত্তর এরপর একশো একষট্টি এরপর দুইশো এর এরপর দুইশো একাত্তর পুরাটা মিলাইলে হয় সাতশো চৌত্রিশ দেখেন পুরাটা মিলাইলে হয় কত সাতশো চৌত্রিশ নবীজির কয় মোহাম্মদ বিষয়টা আমার কাছে গোলাটা লাগতেছে উল্টা পাল্টা মনে হইতেছে তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমার এটার পিছে লাগতে গেছে গে এই জন্য আল্লাহ আয়াত নাজিল করে দিলেন হুয়াল্লাদি আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত তিনি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাযিল করেছেন এই কোরআনের কিছু আয়াত হল স্পষ্ট যেইগুলা হলো কোরআনের মূল ওয়া উকার মুতাশাবিহা তার কিছু হল অস্পষ্ট সাদৃশ্যপূর্ণ আয়াত ফা আমাল্লাযীনা ফি কুলুবিহিম যায়ুন ফায়ัตতাবিউনা মা তাশাবাহু বিন হুবতিগ আল ফিতনা যাদের অন্তরে বক্রতা আছে তারাই এইগুলার অর্থের পেছনে লেগে যায় মানুষকে ফিতনায় ফালানোর জন্য আল্লাহ বলেন বামায়া আল্লাহ মুত্তা ইল্লাল্লাহ এই জাতীয় আয়াতের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না তাহলে আলি মিম এইগুলার অর্থ একমাত্র কে জানে আল্লাহ এগুলার পিছনে লাগা যাবে না এইগুলার অর্থ জানে একমাত্র আল্লাহ রসুল এ আকরাম সাল্লাল্লাহ আলিসাল্লাম এই আয়াত বললেন এক ইয়াহুদি হুয়াই ইবনে আখতব অর্থ বের করার চেষ্টা করেছে তাহলে আলি ফালাম মিমের কোন অর্থ আছে জানে কে অর্থ কিন্তু আলিফ ইসলাম মিম পড়লে তিরিশটা সব আল্লাহ দিয়ে দেয় জালিকাল কিতাব উল আর আল্লাহ বলেন এটা এমন কিতাব যেটাতে কোনো সন্দেহ নাই দুনিয়ার সব লেখক তার বইয়ের শুরুতে লিখে দেয় এই বইয়ের মধ্যে কোনো ভুল ত্রুটি পেলে জানিয়ে দিবেন পরবর্তী সংস্করণের সংশোধন করে নিব আল্লাহ এই কোরআন নাজিল করে বলে দিলেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই ভুল তো দূরের কথা সুরে বানি সরাইল আয়াত নাম্বার অষ্টআশি আল্লাহ বলেন

আমি আপনি আদব নবী থেকে কেমন পর্যন্ত যত মানুষ আল্লাহ বানিয়েছে আর বানাবে সবাই যদি একত্রিত হয়ে যায় জিন ইনসান একজন আরেকজনকে সহযোগিতা করবে আর বলবে চলো আমরা কোরআনের একটা আয়াত আল্লাহ জানায় তুনা কোরআন এই কোরআনের মতো বানাইতে কেউ কোনো দিনও পারবে না এই কোরআনের বৈশিষ্ট্য এটা হলো আজীব বৈশিষ্ট্য যেই কোরআনের একটা আয়াতের মতো সারা পৃথিবীর কেউ একটা আয়াত বানিয়ে দেখাইতে পারবে না এটা হলো কোরআনের বৈশিষ্ট্য এই কথা বলার পর আল্লাহ বলেন এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়ত যারা তাকুয়া অবলম্বন করে আল্লাহকে ভয় করে এখন থেকে বন্দি সরেন তাকুয়া অবলম্বন কারা করে আলযীনা ইউমিনুনা বিলগাইব এক নাম্বার যারা অদৃশ্য বিশ্বাস করে আল্লাহকে আমরা দেখি বিশ্বাস করি জান্নাত দেখি আমরা বিশ্বাস করি জাহান্নাম আমরা দেখি কিন্তু বিশ্বাস করি আলযীনা ইউমিনুনা বিলগাইব যারা গায়েবে বিশ্বাস করে এক দুই নাম্বার ওয়ায়ুকীমুনাস সলা যারা নামাজ কায়েম করে এখান থেকে আলোচনাটা বন্দেই না এক নাম্বার যারা অদৃশ্যে বিশ্বাস করে দুই নাম্বার যারা নামাজ কায়েম করে নামাজ যারা কায়েম করে তারা কি অর্থ আল্লাহ বললে হইতো যারা নামাজ পড়ে এটা না বলে বলছে যারা নামাজ কায়েম করে নামাজ কায়েমের কয়েক অর্থ এক নাম্বার আল মুহাফাজ আলা শুরুতে সলাহ নামাজ হওয়ার জন্য যে কমান কমান মাইক শুরুতেই তো ঠিক ছিল এরপরে কি বানাইছেন নাকি আবার এই টু টু আওয়াজ ওই দিকে মাইক কমান ওই দিকে সাউন্ড কমান এক নাম্বার নামাজ শুদ্ধ হওয়ার জন্য যে শর্ত নামাজ শুদ্ধ হওয়ার জন্য যেই শর্ত এইগুলা পালন করা যেমন শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক আল্লাহ বলেন বা সিয়াবা তোমার জামা তুমি পরিষ্কার করো পবিত্রতা অর্জন করো তোমার কাপড়গুলা পবিত্র করো এরপরে আপনার নামাজ পড়তে হলে কেবলামুখী হওয়া লাগে আল্লা বলেন নমিন হাইসু খরজতা ফল লিয়া সাতরাল বা স্টিরল হারম

এগুলা হলো নামাজের শর্ত উজু করা পবিত্রতা অর্জন করে সালাতের মধ্যে দাঁড়িয়ে যাওয়া এগুলা নামাজের শর্ত এটা হলো নামাজ কায়েম করার একটা বিষয় জানলাম আর উঠলেন। এটা না আস্তে ধীরে রুকু করা সেজদা করা আল্লাহ বলেন ভাবে দাঁড়ানো সুন্দর ভাবে দাঁড়ানো রুকু সেজদাগুলা সঠিকভাবে নামাজের আদায় করা এটা হলো নামাজের কায়েম করার দ্বিতীয় অর্থ নামাজ কায়েম করার তিন নাম্বার অর্থ আল খুশু একাগ্র চিত্তে নামাজ পড়া একাগ্র চিত্তে নামাজ কিভাবে হবে যে সুরা দিয়ে আপনারা নামাজ পড়েন এই সুরাগুলার অর্থ যদি পারেন শিখে নিবেন অর্থ শিখে নেওয়ার পর যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন আপনি নামাজে দাঁড়ায় যখন সুরা পড়বেন আপনার অর্থগুলা মনে আসবে তখন নামাজের মধ্যে আপনার ধ্যান খেয়াল পয়দা হবে বেশি এটা হলো নামাজ কায়েম করার তিন নাম্বার অর্থ চার নামাজ নিজে পড়া পরিবারকে নামাজ পড়ার জন্য বলা পাঁচ নামাজ সমাজে কায়েম করা সমাজের মানুষদেরকে নামাজের দাওয়াত দেওয়া ছয় নামাজ রাষ্ট্রে কায়েম করার চেষ্টা করা এই হলো একামত সলা ইউকিম সলা যারা নামাজ কায়েম করে আল্লাহ আমাদেরকে নামাজ কায়েম করার তৌফিক দান করেন এখন আমরা নামাজ কেন পড়ব চোদ্দটা উপকারিতা বলবো মন দিয়ে শোনেন নামাজ আমরা কেন পড়ব এক নাম্বার রহাতুল্লিল কাল যাদের অন্তর অশান্তি তারা নামাজ পড়বেন আল্লাহ অন্তরে শান্তি দান করবেন দিলে অশান্তি নামাজ দাঁড়ান আল্লাহ শান্তি দান করবেন দলিল আবু দাউদ নাম্বার চার হাজার নয়শো ছিয়াশি হাদিস টেলিভিশন ইদানিং টেলিভিশনে আপনি কি অশান্তিতে ভুগছেন আপনার কি খারাপ লাগতেছে তোমক খানকায় চলে যান এক মাসের কোর্স করে আসেন আপনার মন ঠিক হয়ে যাবে এরকম কথা বলে আপনারাও পোস্টার লাগাই দিবেন যে আপনি কি অশান্তিতে আসেন মসজিদে চলে আসুন ফিরি ফিরি নামাজ পড়ুন আপনার মনে শান্তি এসে যাবে সুবহানাল্লাহ আল্লাহ আবু দাউদ শরীফের চার হাজার নয়শো ছিয়াশি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে রুসুল একরাম সল্লাহী সাল্লামের এক সাহাবা উনি বলেন ইনতলাক আদা আদা আবি ইলা সিহরিন লানা মিনাল আনসর আমি আর আমার আব্বা আমাদের আনসারি শ্বশুরবাড়িতে রওনা করলাম নাউদুঘু শ্বশুরবাড়িতে একজন অসুস্থ সুস্থ রুগীকে দেখার জন্য শ্বশুরবাড়িতে গেলাম যাওয়ার পর রুগীর সামনে আমরা বসা হঠাৎ নামাজের সময় হয়ে যায় রুগীর সামনে যখন আমরা বসা রুগী বাড়ির একজনকে বললেন ইতু নিবিল বুঝু আমার কাছে উজুর পানি নিয়ে আস আমরা সামনে যারা বসা আমরা আনকার না আলে হিজালিক আমরা বললাম আরে আপনি অসুস্থ আপনি এখন যদি নামাজ না পড়েন একটু পরে পড়লেও তো হবে আপনার জন্য তো সুযোগ আছে উনি জবাব দিলেন না আলি উসল্লিয়া ফাস্তারি হা আমি উজু করার পর যদি সালাত আদায় করি আমার মনের মধ্যে আমি প্রশান্তি পেয়ে যাই অসুস্থ ব্যক্তি বলতেছে বলতে পানি আনো আনার পর আমি নামাজ আদায় করবো নামাজ আদায় করলে আমার অন্তরে আমি প্রশান্তি লাভ করবো সাহাবা যারা সামনে বসাকে আপনি এই কথা কোথায় জানলেন উনি জবাব দেয়াল আমি আল্লাহ নবী কে বলতে শুনলাম আল্লাহ নবী হজরত বেলালকে বললেন বেলাল কুম তুমি দাঁড়াও ফাকিম আজান দাও একামত দাও ফারিহনা বিসসালাত নামাজের মাধ্যমে আমাদেরকে প্রশান্তির ব্যবস্থা করে দাও নামাজের ব্যবস্থা করো নামাজ পড়লে অন্তরে প্রশান্তি আসবে বেলাল আজান দাও একামত দাও নামাজ প্রতিষ্ঠা করো তাহলে অন্তরের মধ্যে প্রশান্তি আসবে তাহলে বলেন তো নামাজ পড়লে অন্তরে শান্তি দান করে কে আল্লাহ তাহলে অশান্তি যখন লাগবে অন্তরে নামাজের মধ্যে দাঁড়ায় যাইবেন

আজকে থেকে আমাদের শিক্ষা আমাদের মনের মধ্যে যখন কোনো অশান্তি খারাপ লাগতেছে মানুষকে বলবেন না আগে আপনি নামাজ দাঁড়ান এরপর অন্য কাউকে বলেন কারণ নবীজি শিক্ষা দিয়েছেন যে এক নাম্বার শিক্ষা যখন অশান্তি হবে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়া কি বলেন তো আপনারা সবাই আমাদের যখন অশান্তি লাগবে কাউকে না বলে প্রথম আমল কি হবে নামাজে দাঁড়িয়ে যাওয়া আল্লাহ আমল করার তৌফিক দান করেন। নাম্বার। নামাজ যারা পড়বে কালো মানুষ হইল তাদেরকে আল্লাহ নূরে নূরান্বিত করে দিবে যদি কালো মানুষ হয় যারা নিয়মিত নামাজ আদায় করবে তাদের চেহারায় আল্লাহ নূর দান করবে যদি মানুষটা কালো হয় দলিল মুসলিম শরীফের হাদিস নাম্বার চারশো বাইশ নাম্বার হাদিস এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ নবী বলেন আততুহুরু শাতরুল ঈমান পবিত্রতা ইমানের অঙ্গ ওয়াল হামদুলিল্লাহ তুমলাউল মিজান পড়েন তো আলহামদুলিল্লাহ নবীজি বলেন যারা আলহামদুলিল্লাহ পড়ছে আমরা মিজানের পাল্লাকে আল্লাহ ভরে দিছে সওয়াব দ্বারা এর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলা আনেমা বাইনাস সামাওয়াতি ওয়াল আর এবার পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নবী বলেন যারা তোমরা সুবহানাল্লাহ পড়লা আলহামদুলিল্লাহ পড়লা আসমান জমিনের মাঝে যেই ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গা নেকীতে আল্লাহ পরিপূর্ণ করে দেয় তাহলে সুবাহান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুইটা পড়লে আসমান জমিনের মাঝে যেই ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গাটা পূরণ করে দেয় কে আল্লাহ আর আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা আল্লাহ আমল দ্বারা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয় এরপরে রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন নামাজ হলো আলো নামাজ কি আলো এখন আসেন সুরে হাদিদ আল্লাহ রব্বুল আলামিন বলেন يَوْمَ تَرَى الْمُؤْمِنِينَ আ يَسْعَى نُورُهُمْ بَيْنَ হিম কেয়ামতের ময়দানে যারা ইমানদার নারী পুরুষ এই ইমানদার নারী পুরুষদেরকে কেয়ামতের ময়দানে যখন দেখবেন আপনি তাদের সামনে আর পিছনে দেখবেন নূর আর নূর এই আয়াত দ্বারা বোঝা যায় ইমানদার নারী পুরুষ কেয়ামতের ময়দানে নূরের একটা প্যাকেটের মধ্যে হাঁটতে থাকবে সামনে নূর উপায় কি দুনিয়ার মধ্যে বেশি বেশি নামাজ পড়লে এই নূর আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দিবেন রসুল আকরাম সাল্লি সাল্লাম বললেন নামাজ নামাজ নূর আলো এই কথাটা রসুল সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে বললেন নামাজ যারা পড়বে তাদেরকে আল্লাহ আলোকিত এই জন্য আমরা দুনিয়ার মধ্যে যত বেশি নামাজ আদায় করব আমাদেরকে তত বেশি নুরানিত বানায়া দিবেন আল্লাহ আল্লাহরবুল আলমিন তো দুই নাম্বার নামাজ পড়লে নূর দান করেন আল্লাহ একটা কিতাব আছে হাদিস কিতাবের নাম মুসনাদে আহমদ 10 নম্বর খন্ড তিরাশি নম্বর পৃষ্ঠা রসুল একরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে কানাত লাহু নূরান এক নাম্বার তাদের নূর হবে দুনিয়ার মধ্যে নূর আখেরাতের মধ্যে তাদের নূর হবে দুই নাম্বার অবুরহানা কিয়ামতের ময়দানে এই নামাজ তাদের জন্য আল্লাহর কাছে প্রমাণ হিসাবে উপস্থিত হয়ে যাবে তিন নাম্বার অনাজাত আল্লাহ নবী বলেন যারা নামাজ পড়বে কেয়ামতের ময়দানে জাহান নামের মুক্তির সনদ হিসাবে এই নামাজ উপস্থিত হয়ে যাবে এক নাম্বার নূর নামাজ হবে আলো দুই নাম্বার অবুর হানা নামাজ হবে দলিল কেয়ামতের ময়দানে তিন নাম্বার ওয়ানাজাতা নামাজ কেয়ামতের ময়দানে জাহান নাম থেকে মুক্তির সনদ হিসাবে উপস্থিত হয়ে যাবে এবার আসেন তিন নাম্বার দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়বে তাদের সব আমল শুদ্ধ আর যারা নামাজ পড়বে না তাদের সব আমল বরবাদ হয়ে যাবে এইটা আমরা হাদিস থেকে পাই সহিফুল জামে খিতাবের নাম রসমুল্লাহ পঁচিশশো তিয়াত্তর নাম্বার হাদিস এই হাদিসের রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন ওয়ালুমায়ু হাসাবুবিহিল আব্দুয়া উমাল কৈয়ামতী সলা কেয়ামতের ময়দানে এবাদতের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের নবী বলেন ফাইন সলাহাত সলাহাত সা ইরু আমালি কারো যদি নামাজ শুদ্ধ হয়ে যায় তার অন্যান্য আমলগুলা শুদ্ধ ওয়াইন ফাসাদাত ফাসাদাসা ইরু আমালি কারো যদি নামাজ অশুদ্ধ হয়ে যায় কয়ামতের ময়দানে তার সব আমল অশুদ্ধ হয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ হাদিসের মাধ্যমে বোঝা যায় একদল মানুষ তারা বলে আমরা নবীর উপর দুরূদ পড়ি কিন্তু নামাজ পড়ে না জোহর পড়ে না আসর পড়ে না মাগরিব পড়ে না আল্লাহ নবীর হাদিস দ্বারা বোঝা যায় নামাজ যদি না পড়ে অন্যান্য আমল করে তাহলে অন্যান্য আমলের কোনো মূল্য থাকে না নবীজি বললেন যাদের নামাজ শুদ্ধ কিয়ামতের ময়দানে অন্যান্য আমল শুদ্ধ হওয়ার জন্য প্রথম শর্ত নামাজ শুদ্ধ হওয়া যাদের নামাজ অশুদ্ধ তাহলে তাদের সমস্ত আমলগুলা গুলা অশুদ্ধ হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে নামাজ যেন আমরা প্রতিনিয়ত পাশুক্ত নামাজ আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন নামাজ পড়ার চার নাম্বার উপকারিতা যারা নিয়মিত পাশুক্ত নামাজ আদায় করবে আল্লাহ রব্বুল আলমীর নিজ জিম্মায়ে তাদেরকে জান্নাত দান করবেন আবু দাউদ শরীফ হাদিস নাম্বার চোদ্দশো বিশ নাম্বার হাদিস এই হাদিসে রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম পা সুক্ত নামাজের আলোচনা করার পর নবীজি বলেন মান হা ফজ আলাই হা কোনো ব্যক্তি যদি নিয়মিত পাস ওক্ত নামাজ আদায় করে ফজর নামাজ ছেড়ে দেয় এরকম নাকি নবীজি বলেন পা সুক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে আল্লাহ নবী বলেন কাদা লাহু আল্লাল্লাহ আহদুন হাদিসের মধ্যে বলেন মানজা বিহিনা পাস উক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে এই পাস ওক্ত আদায় করার সময় আল্লাহ নবী বলেন লাম ইউদাইয়ামিন হুমনাশাইয়া মিস্তিখফা ফানবিহিন্ন এক উক্ত নামাজ অবজ্ঞা করে ছেড়ে দিবে না কেয়ামতের ময়দানে আল্লাহ পাগরব্বুল্লা আলামিন নিজ জিম্মায় ওই বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন চার নাম্বার যেই ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ পাগরব্বুল্লা আলামিন নিজ জিম্মায় তাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন পাঁচ নাম্বার নামাজ যেই ব্যক্তি আদায় করে এই ব্যক্তির অন্তরের মধ্যে যদি অস্থিরতা থাকে এই অস্থিরতা থেকে আল্লাহ তাকে মুক্তি দান করেন সুরায় মারিজ আয়াত নাম্বার উনিশ থেকে তেইশ নাম্বার আয়াত আল্লাহ বলেন ইন্নাল ইনসানা খুলি কহালু আ মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থিরতা দিয়া মানুষ সৃষ্টিগতভাবে অস্থির এ অস্থিরতা কাদের মধ্যে থাকবে না আল্লাহ বলেন ইল্লাল মুসল্লিন যারা নামাজ পড়বে নিয়মিত তাদের অস্থিরতা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন সুবহানাল্লাহ 6 নাম্বার যারা নামাজ করবে তাদেরকে নামাজ অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ থেকে বাঁচিয়ে রাখবে দলিল সূরা আনকাবুত আয়াত নাম্বার 45 আল্লাহ পাক রব্বুল বলেন ইন্নাস সালাত আনিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয় নামাজ নামাজীকে অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ থেকে ফিরাইয়া রাখে এটা কিভাবে দেখেন অনেকে আমরা বলি আমরা নামাজ পড়ার পরেও খারাপ কাজ করি কেন ছাড়তে পারি না আচ্ছা আপনাদেরকে বলি যারা জুমান নামাজ পড়েন শুধু সপ্তাহে একদিন মাঝে ছয় দিন যারা নামাজ পড়েন না কিন্তু যদি ছয় দিন নামাজ পড়েন পাঁচ নামাজ যারা নিয়মিত পড়ে ধরে নেন দেড় ঘন্টা লাগে পাঁচ নামাজ পড়তে এই দেড় ঘন্টায় ছয় দিনে কয় ঘন্টা হয় নয় ঘন্টা দেড় ঘন্টা ঘুরা হলে ছয় দিনে কয় ঘন্টা হয় নয় ঘন্টা নয় ঘন্টা যদি আপনি মসজিদে থাকেন তাহলে এটা তো নিশ্চিত যে এই নয় ঘন্টা আপনার কোনো হবে না তো নামাজ আপনাকে থেকে থেকে রাখে রাখে অপছন্দনীয় কাজ কথা সত্য আপনি নামাজে যে গেলেন নামাজে যেই পরি মনে করেন আজকে এশান নামাজ পড়লেন এশান নামাজ পড়লেন পঁচিশ মিনিট লাগলো পুরা একজন নামাজের পরে আপনাকে বলল যে একটু তালিমের মধ্যে বসেন তালিমে বসার পর আপনার মন না চাইলেও বইসা রইছেন আরো পঁচিশ মিনিট তো আগের পঁচিশ আরে পঁচিশে কত হলো তাইলে পঞ্চাশ মিনিট তো আপনি গুনা করেন নাই এই জন্য নামাজ নামাজইকে অশ্লীলতা আর অপছন্দনীয় কাজ থেকে হেফাজত করে এটা সত্য কথা মসজিদে আমরা যতক্ষণ থাকব। ততক্ষণ যে আমাদের কোনো গুনা হয় না এটা তো সত্য কথা ততক্ষণ আমরা কেউ অশ্লীল কোনো কর্ম করি না কাজ করি না এই জন্য রব্বুল আলামিন বললেন নিশ্চয়ই নামাজ নামাজকে অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ থেকে হেফাজত করে সাত নাম্বার যারা নামাজ পড়বে তাদের আগের সব গুনা আল্লাহ মাফ করে দেয় এই ব্যাপারে কয়েকটা বর্ণনা আমরা শুনি মুসলিম শরীফ কিতাবের নাম হাদিস নাম্বার চারশো নাম্বার হাদিস এই হাদিসে রসুল আকরাম সাল্লা সাল্লামের সাহাবা হজরত উসমান গনি দাদি আল্লাহতাআলা আনহুর গোলাম উনি বলেন সামিয়াত উসমান আপনা আফফাদিন দাদী আল্লাহতা আলা আনহু অহুয়া বিফিনা ইল মাসজিদ হযরতে উসমানকে আমি বলতে শুনলাম হজরতে উসমান মসজিদের চত্বরের মধ্যে বসাক ফাজা আহু আজিন মুয়াজ্জিন সাহেব আসে আসয়ারেব নামাজের সময় আশার কয় উসমান গণি কি বললেন হুজুর নামাজের সময় হয়েছে আপনি নামাজে চলেন হজরতে ওসমান বললেন হুজুর পানি আনক হুজুর পানি আনলেন আনার পর হযরতে ওসমান ওযু করলেন অজু করার পর হযরতে ওসমান বললেন ও আল্লাহর কসম ইন্নী লা উহাদিসান্নাকুম হাদিসা আমি তোমাদের কাছে আশ্চর্য একটা হাদিস আমি পেশ করব এরপর হজরত ওসমান বলেন ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি আল্লাহ নবীকে বলতে শুনলাম লা ইয়া তাওয়াদদা রজুলুন মুসলিম কোন মুসলমান যদি ওযু করে ফায়ুহসিনুল ওয়যুআ সুন্দরভাবে অজু করে ওযু করার পর ফায়ুসাল্লি সালাত এক উক্ত নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় ইল্লাহ গফারাল্লাহু লাহু মা বাইনাহা ওয়া বাইনাল্লাতী তালিহা তার আগের সব গুনা আল্লাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ নবীজি বললেন কোন মুসলমান ওযু করছে সুন্দরভাবে ওযু করার পর নামাজের মধ্যে দাঁড়াইস আল্লাহ রব্বুল আলামিন তার আগের সব গুনাগুলো আল্লাহ মাফ করে দেন তাহলে কি বোঝা যায় নামাজ পড়লে গুনা থেকে আল্লাহ মাফ করবেন মুসলিম শরীফের আরেকটা হাদিস শুনি হাদিস নাম্বার চারশো নাম্বার হাদিস এই হাদিসের রসুল আকরাম সাল্লা সাল্লামের সাহাবা হজরত ওসমান বলেন কি বলে দেখেন মামিন ইমরি ইন মুসলিমিন কোন মুসলমান যখন সুন্দরভাবে অজু করে উযু করার পর রুকু সেজদা সুন্দরভাবে করে ইল্লা কাদাত লাহ কফফারাতুন লিজুনুবি বিমা কবলাহা অথবা বললেন কানাত কফফারাতুন লিজুনবি আল্লাহপন রব্বুল আলামিন তার আগের সমস্ত গুনাগুলো মাফ করে দেয় মালাম ইয়ুতি কবিরা গুনা গুনাহ আল্লাহ माफ করে না এই জায়গাটা মনে দিয়ে শুনেন আমরা নামাজ পড়ব নামাজ পড়ার পর অন্তত এই আশা করা যে আমার আগের যত সগীরা গুনাহ আছে সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিছেন এখন কথা হলো কবিরা গুণা আল্লাহ মাফ করে না কবিরা গুণা কি হাদিস থেকে আমরা জানবো একটা খিতাব আছে না মুসনাদ আহমদ বাইশ হাজার পঁচাত্তর নম্বর হাদিস এই হাদিস থেকে আমরা দশটা জিনিস শিখব নবীর সাহাবা মহাজিবনে জাবাল রাদি আল্লাহ তালা আনহু বলেন আউসানি রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বিআশারিক আলিমাত আল্লাহ নবী আমাকে দশটা বিষয়ে আদেশ করেছেন ওয়াজ করেছেন দশটা নবীজি আমাকে ওয়াজ করেছেন এক নাম্বার তুমি আল্লাহর সাথে শিরিক করবা না ওয়াইন যদিও তোমাকে হত্যা করা হয় যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় আল্লাহর সাথে শিরিক করবা না এক এখন আল্লাহর সাথে শিরিক কারে কয় মন দিয়ে শোনেন আমরা যারা গরু জবাই আমরা যারা গরু জবাই করি কয়দিন পরে কোরবানি এই কোরবানির সময় আপনারা অনেকে বলেন কি সাত নামে কোরবানি করেন সাত নামে বলা শিরিক। সাত জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি এটা হলো কথা। চার জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি এটা হলো শুদ্ধ কথা পাঁচ জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি এটা শুদ্ধ কথা আর এইভাবে বুঝলেন না যে সাত নামে কোরবানি বলবেন সাত জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি বলেন তো কি বলবো সাত জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি এটা হলো শুদ্ধ কথা এখন দেখেন রসুল আকরাম সল্লাহ আলিসাল্লাম বলেন মুসলিম শরীফের পাঁচ হাজার হাদিস চার ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় এই চার ব্যক্তি কোনজন দেখেন হল আরসুল সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন লা আলাহ আল্লাহ আনা ও বাবা মারে যেই ব্যক্তি অভিশাপ দেয় ওই ব্যক্তিরা আল্লাহ অভিশাপ দেয় কোনো ছেলে তার বাবাকে বলল আপনার মতো বাপ না হইলে আমার ভালো হইত আপনার মতো মানা হইলে আমার ভালো হতো ওই ছেলেটাকে আল্লাহ অভিশাপ দেয় কোন ছেলে যদি তার মা বাপরে অভিশাপ দেয় এই ছেলেকে অভিশাপ দেখে আল্লাহ এক দুই নম্বর আনল্লাহ মান জাবাহালিগো ইরিল্লাহ কোনো ব্যক্তি যদি কোন পশু জবাই করে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোন ব্যক্তি যদি কোনো পশু জবাই করে আল্লাহ ছাড়া অন্য কারো নামে ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দিতে থাকে তিন নাম্বার গো লা আন আল্লাহ মান তগারো মানা আরল এই জায়গাটা মন দিয়ে শোনেন কেউ যদি আপনারা কোদাল দিয়া জমিন কাটতে কাটতে আরেকজনের ক্ষেত আপনার খেতে নিয়ে নেন আপনারা জমিন করতে কাটতে কোদাল দিয়া আইল কাটতে কাটতে নিজের জমি যদি একটু বানান বানায় ওইটা যদি আপনার জমিন বানায়া নেন লা আন আল্লাহ হুমমান তইগ্যারো মানা আপনার উপর আল্লাহ চব্বিশ ঘন্টা অভিশাপ দিতে থাকে এরকম আছে এলাকায় কেউ যদি আরেকজনের জমিন এইভাবে কোপাইতে কোপাইতে নিজের অংশ বানায়নে এই ব্যক্তির উপর আল্লাহ চব্বিশ ঘন্টা অভিশাপ দিতে থাকে আল্লাহ হেফাজত করেন চার নাম্বার মান যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয় বেদাতি বলা হয় ইসলামের মধ্যে নতুন নতুন কোন জিনিস আবিষ্কার করা এই লোককে বলা হয় বেদাতি এই বেদাতিকে যদি কেউ কোন এলাকায় আশ্রয় দেয় খানখা বানানোর জন্য জায়গা দিয়ে দেয় আপনি আপনার জমিনের একটা অংশ সেরা দিছেন এক বেদা থেকে এই জায়গায় খানকা বানানোর জন্য আপনার উপর আল্লাহ চব্বিশ ঘন্টা অভিশাপ দেয় বলেন নাউজুবিল্লাহ এবার আবার আগের হাদিসে আসেন মুস্তাদে আহমেদের বাইশ হাজার পঁচাত্তর নম্বর হাদিস যে হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাহাবাকে দশটা উপদেশ দিছে এক লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া তোমাকে যদি হত্যা করা হয় তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয় এরপরে তুমি আল্লাহর সাথে শিরিক কর না এটা এক নাম্বার দুই নাম্বার বলা তাউক করণা ওয়ালি দায়ী ইন আমা আন তাকরু জামিন মালিকাওয়া আহলিকা তোমাকে যদি তোমার মা বাবা তোমার সম্পদ থেকে তোমার পরিবার থেকে তেহ্য করে দেয় এরপরেও মা বাবা আর নাফর মানিকর বানা আপনার মা বাবা আপনাকে ঘর থেকে বের করে দিস আপনার মা বাবা আপনাকে সম্পত্তি থেকে তেহ্য করে দিস রসুল আকরাম সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন

এক নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয় আল্লাহ তার থেকে জিম্মা উঠে তোর যা মন কর আমি আল্লাহ ইচ্ছাকৃত ভাবে যদি ছেড়ে দেন তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায় আল্লাহ তার দায়িত্ব নেয় না তোমার যা মঞ্চায় করো তো ফজরের নামাজ যারা না পইরা ইচ্ছাকৃত ভাবে ফজর কাজা করার সকাল বেলা খেতে বাইর হন বাইর হওয়ার পরে কত বিপদে পড়েন তা আপনার তো দায়িত্ব আল্লাহর নাই আপনার দায়িত্ব এই জন্য তো আপনি বিভিন্ন বিপদে পড়বেন মনে রাখবেন এক উক্ত ফরজ নামাজ ইচ্ছা ফজর না ফরজ এক উক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃত যদি ছেড়ে দেন আল্লাহর জিম্মা আপনার থেকে উঠে যায় আল্লাহ আপনার দায়িত্ব নিবে না এ হলো তিন নাম্বার তাহলে আজকে থেকে ওয়াদা করি আমরা এক উক্ত নামাজ আমরা ইচ্ছাকৃত ভাবে ছাড়বো না রাজি আছি সবাই আসলে সবাই রাজি আছেন পিছনের যে ডিডি রাজি আছেন রে আচ্ছা আচ্ছা তিন নাম্বার চার নাম্বার পলা তার স্রবত নাখম র মদ খাওয়া যাবে না গাঁজা খাওয়া যাবে না গাঁজা যাবে না ইয়াবা খাওয়া যাবে না নেশা করা যাবে না চিপায় বসে বসে গাঁজা খাওয়া যাবে না ফাইন নাহু র নেশা সমস্ত পাপের মূল এ হলো চার নাম্বার পাঁচ নাম্বার ওয়া ইগিয়া কাওয়াল বা না ফরমানি থেকে বাছো আল্লাহ ফাইনাবিল মাসিয়াতি আল্লাসকতুল্লা আল্লাহ নাফরমানির কারণে আল্লাহর গজব অবদাহারিত হয়ে যায় নাফরমানি যে এলাকায় যত বেশি হয় ওই এলাকার মধ্যে গজব তত ব্যাপক হয় মুসনাদে আহমদ হাদিস নাম্বার বাইশ হাজার ছাব্বিশ হাজার ছয়শো আট তিরিশ নাম্বার হাদিস রেবর্না আল্লাহ নরিবলের ইজা জহারতের মাসি কোন এলাকার মধ্যে যখন গুনা ব্যাপক হয়ে যায় এই এলাকায় যদি কোন गुन्हा ব্যাপক হয়ে যায় আপনারা তো জানেন চুপি চুপি কোন गुन्हाটা ব্যাপক যেমন এই এলাকার মধ্যে কোন গুনা ব্যাপক জুয়া খেলা এটা ব্যাপক আছে কিনা আপনারা জানেন তো কোন এলাকায় যদি জুয়া খেলা ব্যাপক হয় এই গুনাহের কারণে আম্মাহুমুল্লাহু বিআযাবি মিন ইনদিহি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকার সবাইকে আযাব দ্বারা পাকড়াও করে বলেন নাউযুবিল্লাহ তাহলে বলেন তো আমাদের এলাকায় गुन्हा যদি কয়েকজন করি আমরা গজব কয়েকজনের উপরে আসবে না সবার উপরে আসবে সাহাবারা প্রশ্ন করলেন আমা ফিহিম সালিহুন ইয়া হুজুর তাদের মাঝে কি কোনো ভালো মানুষ নাই আল্লাহ নবী জবাব দিলেন ভালো মানুষ আছে তবে আজাব যখন আসবে ভালো মানুষগুলাকেও আযাব পাকরাও করবে সুম্মায় ইয়াসিরুনা ইলা মাগফিরাতি মিন আল্লাহি ওয়া কেয়ামতের ময়দানে এই ভালো মানুষগুলা আলাদা করে তাদেরকে মাগফিরা তার ক্ষমা আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবেন তাহলে রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বললেন পাঁচ নাম্বার নাফর করা যাবে না নাফর আল্লাহর গজব দুনিয়াতে অবদারিত করে বলেন নাউজুবিল্লা ছয় নাম্বার নবীজি সাল্লা আলি সাল্লাম বলেন যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবানা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবানা জেহাদের ময়দান থেকে পলায়ন করবানা যদিও সব মানুষ ধ্বংস হয়ে যায় জিহাদের ময়দানে ময়দান থেকে পলায়ন এটা হলো ছয় নাম্বার সাত নাম্বার নবীজি সাল্লি বলেন ইদা মা কোন এলাকার মধ্যে যদি মহামারী দেখা দেয় এলাকার মধ্যে যদি নবীজি বলেন কোন এলাকার মধ্যে যদি কোন মহামারী লাগে কোন এলাকায় আর তুমি যদি ওই এলাকায় থাকো ওই এলাকা থেকে পালিয়ে যাবা না অন্য কোথাও ওখানেই থাকো কোন এলাকায় যদি মহামারী লাগে ওই এলাকা থেকে তুমি পালিয়ে যাবা না ওই এলাকায় থাকবা ওই এলাকার বাহিরে যাবা না যে এলাকায় মহামারী লাগে ওই এলাকা থেকে পলায়ন না ওই এলাকায় থাকো ওই এলাকা থেকে কয়দিন আগে আমাদের দেশে করোনা ঠিক না তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা আইন করছে কি আইন লকডাউন দাও মানুষ যেন বাহিরে না যায় এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন করছে আমাদের নবীজি পনেরো শত বছর আগে এই নিয়ম বলে গিয়েছে অতএব সারা দুনিয়ার অমুসলিমরাও স্বীকার করা দরকার আমাদের নবীজি মানুষের মাঝে শ্রেষ্ঠ গবেষক কারণ নবীজি পনেরো শত বছর আগে যেটা বলে গেছে এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই গবেষণা করে এটা এখন জানাইছে তাহলে সাত নাম্বার কোন এলাকায় মহামারী লাগলে এলাকা থেকে বের হওয়া যাবে না আট নয় দশ নাম্বারটা মন দিয়ে শোনেন ওয়ানফিক আলা তৌলিক আমিন ইয়ালিক ওয়ানফিক আলা ইয়ালিক আমিন তৌলিক তুমি তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করো আপনার পনেরো হাজার টাকা বেতন আপনার ছেলে পনেরো হাজার টাকা দামের একটা মোবাইল চাইস বেতন কত মোবাইলের দাম কত তো বাকিগুলাকে চুরি করবেন আপনার তো পনেরো হাজারের সংসার চলে তো আট নাম্বার তুমি তোমার পরিবারের উপর সাধ্য অনুযায়ী খরচ করো নয় নাম্বার ওলা তারফ আনঘুমা সখা আদাবা শাসনের লাঠি কখনো তাদের থেকে উঠায় আনিবা না শাসনের লাঠি বলতে আপনার বিবির মনে যেন এই ভয় থাকে যে আমি নামাজ না পড়লে আমার স্বামী অন্তত সব বিষয়ে আপোষ করলে নামাজের সাথে আমার সাথে কোনো আপোষ করবে না নামাজ পড়তে হবে এটা হলো শাসনের লাঠি আপনার সন্তান যেন আপনাকে ভয় পায় যে আমার বাবা নামাজ না পড়লে অন্তত আমার উপর রাগ করবে এই ভয়টা যেন পায় দশ নম্বর আকিফ হুমফিল্লাহি আজ্জা ওয়াজাল তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও কার ব্যাপারে ভয় দেখাও আল্লাহর ব্যাপারে তো বলছিলাম নামাজের সাত নম্বর উপকারিতা নামাজ পড়লে আল্লাহ রব্বুল আলামিন সগিরা গুনা গুলা মাফ করে দেয় কবিরা গুনা ছাড়া আল্লাহ যেন আমাদের সকলকে পাঁচ শক্ত নামাজ আমরা প্রতিনিয়ত জামাতের সাথে মসজিদে আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আট নাম্বার নামাজ পড়লে রফরুদ্দার জাত আল্লাহ মর্যাদা বাড়ায়া দেয় মুসলিম শরীফের চারশো আশি নাম্বার হাদিস মন্দির একটু শুনি আমরা আমার যান পাশে যিনি এসে বসে একটু শোনেন আপনারা উনি থেকে আসছে জানেন হ্যাঁ উনি ময়মন হতে থেকে আসছে থেকে ময়মন সিংহ থেকে আসছে ময়মন সিংহ থেকে উনি আসছে উনি যে আমার কথায় আসবে আমি প্রথম দিকে আমি চিন্তা করি নাই আমি কিন্তু প্রথমে ওনারে দাওয়াত দেওয়ার মানসিকতা আমার মনেও ছিল না আমার কথায় কথা একদিন মাহমুদের মাদ্রাসায় মাহফিল এই আলোচনা ওনার অফিসে বৈসা ওনার অফিসে যখন আমি যাই ওনার মেন যে চেয়ার ওইটাতে উনি বসে না আমারে বসায় দেয় ওইটাতে উনি বসে না উনি কিন্তু দেখতে মনে হচ্ছে একজন সাধারণ মানুষ উনি সাধারণভাবে চলাই পছন্দ করেন কিন্তু উনি কেমন মানুষ এটা পরিচয় দিলে পছন্দ করেন তাই ওনার পরিচয় অতভাবে দিব না শুধু মনে রাখবেন উনি ওই অঞ্চলের একজন শিল্পপতি তো ওনার অফিসে যখন আমি যাই তো আমার জন্য উনি উনি নতুন একটা তলা ফ্ল্যাট বানাই বাড়ি উনি খালি কয়েকদিন পরে পরে কয়েক হুজুর চাইলে এইখানে ওনার জন্য স্পেশাল আলাদা একটা বসার ব্যবস্থা করব ওই ওটার মধ্যে এখন উনি অনেক দূর থেকে আসছে তো কথা কথা ওনার অফিসে কথা উঠছে আরে হাজির সাহেব আছে পিছনে খুব মোহাম্মত এই হাজির সাহেব কয় কি তাহলে কাজ করেন কি উনি আবার ওনারে রাজ্জাক ভাই রাজ্জাক ভাই কয় আব্দুর রাজ্জাক ভাইরে দাওয়াত দেন আমি বললাম আমি এত দূর থেকে উনি যাবে আরে আমি আমি বলি আপনি উনি বলার সাথে সাথে কয় ওনার ছেলেও আমারে খুব মহব্বত করে শুভ ভাই পিছনে আছে খুব মহব্বত করে কেন আমরা যাব। ওই দিন থেকে প্রতিদিন খালি কয় হুজুর আপনার পোস্টারটা খালি দেখি কবে কবে যাব এখন অনেক দূর থেকে আসছে অনেক পুরো একদম ঢাকা থেকে থেকে দূরে কিন্তু সেখান এখানে এই জন্য অন্তত এলাকাবাসীর পক্ষ থেকে আমরা মানুষের শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ হাদিসে আসছে মানুষের শুক্রিয়া আদায় না করলে আল্লাহর শুক্রিয়া আদায় করা হয় না এই আমরা আলহামদুলিল্লাহ খুশি যে উনি এখানে আসছেন এতে আমরা এলাকাবাসী সবাই আমরা অনেক খুশি হয়েছি এবং উনি এই এলাকায় আরও আসবে আমরা আরো আনার চেষ্টা করব ওনাকে উনি যেহেতু এলাকায় প্রথম আসছে তো ইনশাল্লাহ আমরা আশাবাদী উনি ভবিষ্যতে আসবে তো যাই হোক যে কথাটা বলতেছি শেষের দিকে ইনশাল্লাহ উনি দু একটা কথাও বলবে নামাজের আট নম্বর উপকারিতা রফরউদ্দার দারজাত মর্যাদা আল্লাহ বাড়ায় দেয় নবীজির সাহাবা গোলাম সাউবানি আল্লাহ তালা আলুর কাছে এক ব্যক্তি আইসা কয় আমি আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই কয় কি প্রশ্ন আমি আপনার কাছে জানতে চাই এমন একটা আমল যে আমল করলে আমি জান্নাতই হয়ে যাব তিনবার প্রশ্নটা করছে হযরত সাওয়ান বললেন আমি নবীজিকে এই প্রশ্নটা করেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছেন আলাইকা বিকাসরতি السুজুদ তুমি বেশি বেশি সেজদা করো ফাইন্নাকা লা তাসজুদুরিল্লাহি السجदा তুমি যতটা সেজদা দাও ইল্লা রাফাক আল্লাহ বিহা דרাজা প্রত্যেক সেজদায় আল্লাহ তোমার একটা মর্যাদা বাড়ায় ও হাত্তু আনকা বিহা আর তোমার একটা গুনা আল্লাহ माफ করে দেয় দশ নয় নম্বর মর্যাদা একটু নম্বরটা আমাদের শোনা দরকার এক সাহাবা নাম রবিআ ইবনে কাব আল আসলামি উনি বলেন রসুল আকরাম সাল্লা সাল্লামের সাথে আমি রাত্রে ছিলাম মুসলিম শরীফের চারশো একাশি নাম্বার হাদিস রাতের বেলা আমি নবীজির সাথে ছিলাম আমি নবীজিকে অজুর পানি এনে দিলাম নবীজি আমাকে বললেন সাল তোমার কিছু মন চাইলে আমার কাছে চাও যা চাইবা আমি তাই দান করবো তোমাকে উনি চিন্তা করলেন কি চাইতে পারি আমি অবাক হয়ে গেছি ওনার চাওয়াটা শুই না উনি বলে আলুকা মরা ফিল যান হুজুর আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই নবীজি বললেন আলিকা আর কিছু চাও না আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই এই কথা বলার পর রসুল আকরম সাল্লা আলি সাল্লাম বললেন আইননি আলাইকা আলা নাফসিকা বিকাশ রতের সুযোগ দেখেন আমাদের অনেকে কয় কি আমি তিনশোবার দূরত পড়ি নামাজ না পড়লে কি আমার মধ্যে নবীর প্রেমাস অনেকে বলে নবীজি বললেন তুমি যত বেশি সেজদা দিবা যত বেশি নামাজ পড়বা তত বেশি জান্নাতে আমার কাছি থাকতে পারবা তাহলে বলেন তো নবীজির কাছাকাছি থাকার জন্য বড় আমল দশ নাম্বার আজকে আপনারা মসজিদে যারা ঘর থেকে বের হয়ে নামাজ পড়তে গেছেন মসজিদে যারা গেছেন ঘর থেকে বের হয়ে আসেন নামাজ পড়তে গেছেন ঘর থেকে বের হয়ে মুসলিম শরীফের চোদ্দশো সাত নাম্বার হাদিস নবীজি বলেন যদি পারেন বাড়ি থেকে উজু করে যাবেন এটার ফজিলত আছে আলাদা এমনি তো মসজিদে গিয়ে উজু করেন না পারলে যদি পারেন ঘরে উজু করবেন ঘরে উজু করার পর যখন আপনি বের হবেন বের হওয়া যখন মসজিদের দিকে রওনা করবেন নবীজি বলেন এই যে আপনি একটা পা ফালাইলেন এরপরে আরেকটা এই প্রথম পা ফালানোর সাথে সাথেই আপনার একটা গুনা মাফ হয়ে যায় দ্বিতীয় পা ফালানোর সাথে সাথে একটা মর্যাদা আল্লাহ বাড়ায় দেয় এখন আপনি দেখেন আপনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যতটা পা ফালা গেছেন এক পায়ে গুনামাফ আর এক পায়ে মর্যাদা বাড়তেছে এ হলো দশ নাম্বার এগারো নাম্বার সকাল সন্ধ্যায় যতবার মসজিদে যাবেন জান্নাতে ততবার আপনার জন্য মেহমানদারি তৈরি হবে দলিল বুহারি শরীফের ছয়শ বাষট্টি নাম্বার হাদিস রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন মানকদা ইলাল মসজিদে অরহা যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে যায় বারো নাম্বার কোন ব্যক্তি যখন মসজিদ গিয়ে রইছে আপনারা মসজিদে গেছেন গিয়ে দেখেন এখনো বিশ মিনিট বাকি আছে জামাতের হয় না এরকম এই যে আপনি বৈশা রইলেন এক আরেকটা হল নামাজ সালাম ফিরেছেন সালাম ফিরানোর পর চিন্তা করলেন যেই জায়গায় আপনি নামাজ পড়লেন ওই জায়গায় যতক্ষণ বসে থাকবেন ফেরেসটা আপনার জন্য আল্লাহর কাছে দুইটা দোয়া করতে থাকে এক নাম্বার আল্লাহ আলাইহি আল্লাহ আপনার ওই বান্দাটা মসজিদে বইসা রয়েছে তার উপর আপনি শান্তি নাজিল করেন

যে ব্যক্তি নামাজে যান আপনারা ঘর থেকে পবিত্র অবস্থায় যদি বের হন আবু দাউদ শরীফের হাদিস আপনি বের হওয়ার পর নামাজে যখন গিয়ে দাঁড়াইলেন হাজিল একজন যেই সব আল্লাহ ওই মুসল্লিকে সেই পরিমাণ সব দান করেন নামাজ পর্ব তো ইনশাল্লাহ সবাই আমরা আর দেরি করব না সাড়ে বারোটার বেশি বেজে গেছে বারোটার মধ্যেই শেষ করার কথা ছিল তো জানি বিশ্বাবুজুর আসার কথা ছিল আমরা অপেক্ষায় ছিলাম অনেক হুজুর ঢাকা থেকে ফোন দিছে যে আমার জন্য একটু দোয়া চাই এলাকায় আমি কোনো একটা কারণবশত আসতে পারি নাই হুজুর ঢাকা জেমে পড়ছে এই জন্য হুজুর আসতে পারে নাই এই জন্য দাউদকান্দির দিকে আছে দোয়া চেয়েছেন তো হুজুরের অপেক্ষায় থাকলে অনেক রাত হয়ে যাবে এই জন্য হুজুর বলছে দোয়া চেয়ে নাও তো ইনশাল্লাহ আমরা দোয়া চাইতেছি বিশ্ব হুজুর আমাদের জন্য দোয়া করে দিবেন আমরাও দোয়া চাই এখন আমাদের আমার অত্যন্ত মহব্বতের আমাকে খুব মহব্বত করে এটা আপনাদের ছেলে হিসাবে আপনাদের এলাকার ছেলে হিসাবে তো উনি তো জানেন আমি কোন এলাকার ছেলে আজকে আসলো এলাকা দেখলো তো যাই হোক উনি নিজের থেকে আগ্রহ প্রকাশ করছে বারবার আর এই যে হাজি সাহেব এ খুব মহব্বত করে যেখানে যাই পিছিয়ে পিছিয়ে একদম সুইটা মা ফেলে যায় উনি প্রত্যেক দিন বারবার ফোন দিয়া খবর নেয় এদিকে কবে আসবেন এক প্রকার উনি ওনারে জোর করে বা দাওয়াত নেওয়ানো হয়েছে মাহমুদের মাদ্রাসা ইস্তাহুল বানাত মহিলা মাদ্রাসা আপনাদেরকে একটা কথা বলি এই মাদ্রাসা নিয়ে আপনারা আপনাদের বাচ্চাদেরকে দিবেন মেয়েদেরকে বেশি বড় সমর্থন সহযোগিতা হবে। এরপরেও জানেন তো চালানোর জন্য বেতনের প্রয়োজন হয়। যারা আছে শিক্ষিকা যারা থাকে তাদেরকে বেতন দিতে হয় তো মাহমুদ মাদ্রাসা দিচ্ছে আলহামদুলিল্লাহ তো আনুষাঙ্গিক যে বিষয়গুলো আছে এগুলো আপনারা একটু চেষ্টা করবেন অন্তত মাসে যা ধরা হয় ধার্য হয় এটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনি সিগারেট খাইতে পাঁচশো এক হাজার চলে যায় এটা দিতে কি সমস্যা এই জন্য যথাসাধ্য আমিও চেষ্টা করতেছি যথাসাধ্য দেওয়ার চেষ্টা হইতেছে এরপরেও যারা টিচার আছে শিক্ষক শিক্ষিকা এদের বেতন মান অনুযায়ী অনেক কম আমি চাইতেছি শহরে যেই পরিমাণ বেতন দেওয়া হয় এইখানেও যেন ওই পরিমাণ বেতন দিতে পারে এরকম একটা প্রতিষ্ঠান হোক এটাকে আপনারা চান কিনা মানটাও যেন অবশ্যই অনেক ভালো হয় তা আমাদের এলাকার মেয়েরা এখানে পড়াশোনা করবে এটা ভালো আর মাহমুদের উপর আমার বিশ্বাস ও আমার ছোট ভাই বলে বলতেছি না হয়তো আমার এখন নাম সারা বাংলাদেশ জানে কিন্তু পড়াশোনা হিসেবে আমার সে যোগ্যতা সম্পন্ন কোন সন্দেহ নাই এখনো বিভিন্ন বিষয়ে ওর কাছে আমি জিজ্ঞাসা করি ও আমার পাশে আছে সবসময় আমি আমি পড়াশোনার অনেক ক্ষেত্রে ওর কাছে আমি শরণাপন্ন হই তেজন্য অন্তত পড়াশোনার উন্নতি ওর দ্বারা হবে এটা আশাবাদী পড়াশোনার উন্নতি ওর দ্বারা হবে এটা আমি আশাবাদী মাদ্রাসা ওর দ্বারা হবে আমার দ্বারা হবে না আমি শেষ তো ওর দ্বারা মাদ্রাসা হবে আমার ধৈর্য কম এই মাদ্রাসা আমার দ্বারা হবে না আমি দুই দিন যদি এরকম অসহ্য কর কাজ দেখি যেমন আজকে ওদেরকে দেখলাম ওর পেট ব্যথা হঠাৎ দেখি আমি পানি বুড়ে নিচ্ছি খাইতে এই অবস্থা যদি আমার হয় আমি আসসালাম আলাইকুম